আসসালামু আলাইকুম। আজ আমি আপনার পেইড ভার্স নিয়ে একটি নতুন পিটিসি তৈরি করতে আসছি। আমি এর আগে অনেকগুলো পিটিসি সাইট নিয়ে টিউটোরিয়াল তৈরি করেছি। আজ আমি যে পিটিসি সাইটটি তৈরি করতেছি এটার নাম হতেছে পেইড ভার্স। পেইড ভার্স খুব ভালো একটি পিটিসি সাইট এবং ট্রাস্টেড এবং গ্যারান্টিড একটা পিটিসি সাইট। গত তিন থেকে চার বছর যাবত এটা পেমেন্ট করে আসতেছে। আর এদের পেমেন্টটা একটা বিএপির উপর নির্ভর করে। বিএপি যত বেশি থাকবে আপনার পেমেন্ট তত, আর্নিং তত, ডেইলি আর্নিং তত বেশি থাকবে। তো অনলাইনে যারা প্রথম প্রথম কাজ করতে চান তাদের জন্য এটা খুবই একটা ভালো সাইট। এই সাইটটাতে রেজিস্ট্রেশন করতে হলে আমার যে ইউটিউবের ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওটির নিচে একটা ক্লিক করলে, ভিডিওটির নিচে যেমন টিউটোরিয়ালে ভিডিওটির নিচে যদি আপনি ক্লিক করেন, যেমন ধরুন এই ভিডিওটির নিচে যদি আপনি দেখতেছেন এটার নিচে একটা লিঙ্ক থাকবে, ওই লিঙ্কে যদি ক্লিক করেন তাহলে এই পেজটাতে আসবেন। এই পেজটাতে আসলে আপনি এখান থেকে রেজিস্টার করবেন। তো যাই হোক, আমি এখন দেখাইতেছি আপনি কীভাবে রেজিস্টার করবেন এবং কাজ করবেন কীভাবে। আর আরেকটা জিনিস একটু পরিচয় করিয়ে দিই, এটা হইতেছে আমার একটা ভিডিও চ্যানেল, পার্সোনাল ভিডিও চ্যানেল। এখানে আপনার ঈদের নাটক থেকে অনেক সিরিয়াল এবং অনেক অনুষ্ঠানগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। যেমন ধরুন আপনার এই যে শায়েক সিরাজের কৃষকের ঈদ আনন্দ আছে, যমজ চার, সিকান্দার বক্স, প্যারাসিটামল, সবগুলো মোশাফ করিমের নাটকগুলোই বেশি আছে। যাই হোক, আজকে আমার উদ্দেশ্যটা হচ্ছে পেইড ভার্সে কীভাবে আর্ন করতে হয় সেটা দেখাবো। তো রেজিস্টার করার জন্য আপনি এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন। তো ফ্রেন্ডস, রেজিস্ট্রেশন করার জন্য আপনারা এখানে একটা ইউজার নেম দিবেন, ইমেল অ্যাড্রেস, তারপর হইতেছে এখানে পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, আপনার ফিমেল হইলে ফিমেল, মেল হইলে মেল, আর ডেট অফ বার্থটা এখানে একবার দুইটাই আপনি রিয়েল দেওয়ার চেষ্টা করবেন। রিয়েল দিলে আপনার একটা কাজ হবে, এটা অনেক সময় টাকা তোলার জন্য এই ডেট অফ বার্থটা চায়। যদি আপনি রিয়েলটা দেন তাহলে সবসময় মনে থাকবে, এর জন্য রিয়েলটা দেওয়াই ভালো। তবে ফেক দিলেও কোনো সমস্যার কিছু নাই। তো আমার যেহেতু একটা অ্যাকাউন্ট করা আছে তাই আমি আমার অ্যাকাউন্ট দিয়ে কাজ করে আপনাদেরকে দেখাইতেছি কীভাবে এখানে আর্ন করতে হয় এবং বেশি বেশি আর্ন করার উপায়টা কী এবং বিএপি বাড়ানোর উদ্দেশ্য কীভাবে বাড়াতে হয়। আপনি যে মেইল আইডিটি দিয়ে ইমেল এখানে অ্যাকাউন্ট খুলেছেন পেইড ভার্সে সেই মেইল আইডিটি দিবেন, পাসওয়ার্ডটি দিবেন, তারপরে এখানে একটা ক্যাপচা থাকবে, ক্যাপচাটাতে ক্লিক করবেন। ক্যাপচাতে ক্লিক করার পরে আপনার আছে ওয়েফার্স, ওয়েফার্সে ক্লিক করেন, এই একটা ওয়েফার্স, ওয়েফার্সে ক্লিক করার পরে ভেরিফাই হয়ে গেল, সাইন ইন করার সাথে সাথে আপনার মূল পেজটা আসবে। দেখেন আমার এখানে $1 উপরে আছে। আর এখানে আমার অ্যাড, এই যে আমার এখান থেকে আমি কাজ করতেছি এখানে আর্ন করার জন্য আমাকে এখানে পেইড অ্যাডসে ক্লিক করতে হবে। তো পেইড অ্যাডসে আমরা অবশ্যই ক্লিক করব। এখানে দেখেন এই যে এখানে আছে বিএপি, এখানে বিএপি আছে আমার 2993টি। এই 2993টি বিএপি যদি থাকে তাহলে আপনি এই পরিমাণ অ্যাডস পাবেন। দেখেন আমার অ্যাডের পরিমাণ 0125 005 001 001, এর চেয়ে তো আরও ভালো ভালো অ্যাডস অনেক সময় থাকে। তো আজ আমি দেখাবো কীভাবে কাজ করতে হয় এই সাইটটাতে। আপনারা যখন নতুন রেজিস্টার করবেন তখন এখানে কতগুলো বিএপি থাকবে, এই পেইড অ্যাডসে ক্লিক করলে কতগুলো বিএপি পাবেন, এই বিএপিগুলো প্রতিদিন ক্লিক করবেন। বিএপিগুলো ক্লিক করতে করতে প্রথম অবস্থা আপনি যখন রেজিস্টার করবেন সাত থেকে আট দিন পর্যন্ত আপনি 16টা করে পাবেন। 16টারে 25 দিয়ে গুণ দিলে হবে আপনার 400 বিএপি, প্রতিদিন আপনি 400 বিএপি পাবেন। তো 400 করে বিএপি হইলে যত বিএপি যত বেশি থাকবে তখন আপনার আর্নিং তত বেশি থাকবে। তারপরের দিন থেকে বা বিএপিগুলো কাজ শেষ হয়ে গেলে প্রথম দিন থেকে 8 ঘন্টা পর থেকে আপনি এখানে কিছু পেইড অ্যাড দেখতে পারবেন। পেইড অ্যাডগুলো 001ও থাকতে পারে, 0005ও থাকতে পারে। প্রথম অবস্থা আপনাকে কাজ করতে একটু কষ্ট হবে, এখানে অন্তত $1 করতে লাগবে 10-12 দিন। তো 10-12 দিন লাগলেও আপনার কিছু করার নাই। প্রথম অবস্থায় যদি আপনার যদি অন্য কোনো পারফেক্ট মানি অ্যাকাউন্টে টাকা থাকে সেখান থেকেও আপডেট করতে পারেন দ্রুত, অথবা আপনি এখানে নিজের কাজ করেও আর্নিং বাড়াতে পারেন। তো আমি এখানে একবার বিএপি কিনছি, দুইবার তিনবার কিনছি, তারপর এখন আমার এত এত বিএপি আছে। তো আমি দেখাইতেছি আমার এখানে যে ডলারটা আছে সেই ডলার দিয়ে বিএপি কীভাবে বাড়াবো। বিএপি যত বেশি হবে আর্নিং তত বেশি হবে। আর রেজিস্টার প্রথম করার সাথে সাথে আপনি এই বিএপিগুলো পাবেন। আমি একটা বিএপি দেখাইতেছি কীভাবে কাজ করতে হয়। বিএপি বা আপনার এই যে অ্যাড, এই যে অ্যাডে ভিউ বোনাস অ্যাড, এগুলো তো ক্লিক করলে হবে, অথবা মানে এগুলো আর্ন করার জন্য। আর এই বিএপি পাওয়ার জন্য এখানে ক্লিক করলেই হবে। তো একটা বিএপি দেখাইতেছি কীভাবে পাইতে হয়। বিএপিতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এই যে তিনটা চিহ্ন আছে কপি কপি কপি, ক্লিক করলে কপি হয়ে গেল, প্রসিড টু অ্যাডভার্টাইজমেন্ট ওয়েবসাইট, ক্লিক করলাম,
এই অ্যাডভার্টাইজটি হইতেছে 30 সেকেন্ডের। তো 30 সেকেন্ডের মধ্যে আমার এখানে কিছু ক্যাপচা থাকবে বা লেখা থাকবে, এই লেখাটা এখানে পূরণ করতে হবে। তাই এখানে লেখা আছে CROSSROAD। এই লেখাটা লেখার পরে যখন আমার এই সময়টা শেষ হবে, তো 30 সেকেন্ড পার হওয়ার পরে আমার এই অ্যাডটা এইভাবে কনফার্মে ক্লিক করতে হবে। কনফার্মেশন আসলে কনফার্ম ক্লিক করার পরে ক্লোজ হয়ে যাবে। তো এইভাবে করে আমার প্রতিদিন প্রথমে বিএপিগুলোর কাজ শেষ করতে হবে, তারপরে বিএপিগুলো শেষ হয়ে গেলে প্রতিদিন 8 ঘন্টা পর থেকে এখানে কিছু পেইড অ্যাডস বা বোনাস অ্যাড আসে। তো দেখেন আমার এখানে 2900+ ছিল, এখন আমার 3000 হয়ে গেছে বিএপি কারণ একটা কাজ করার পরে। তো এইভাবে করে, তো এখন আমি দেখাবো বিএপি কীভাবে বাড়াতে হয়। বিএপি যত বেশি থাকবে আপনার এই আর্নিং ব্যালেন্সও তত বেশি বেশি বড় বড় অ্যাড পাবেন আপনি। তো বিএপি তৈরি করার জন্য আপনি এখানে মাই অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করেন। মাই অ্যাড ক্যাম্পেইনে ক্লিক করে ক্রিয়েট নিউ অ্যাড ক্যাম্পেইন, তারপরে যে প্রথম যেটা $1, এই $1 ক্রিয়েট ক্যাম্পেইন এটাতে ক্লিক করেন। করার পরে আপনার এখানে কি তৈরি করবেন নতুন একটা, সরি এখানে কোনো অপশন আপনার এখন আমার আছে কিন্তু আপনাদের থাকবে না যেহেতু আপনাদের কোনো অ্যাড নাই। যদি অ্যাড থাকে এখান থেকে অ্যাডটা সিলেক্ট করে দিলে হবে, যেহেতু আমি আগে করা ছিল। তো যেহেতু আমি আপনাদেরকে দেখাইতেছি, দেখানোর জন্য এখানে দিবেন আপনি একটা লিঙ্ক। আপনি যদি অন্য কোনো পিটিসি সাইটে কাজ করেন অথবা আপনার কোনো নিজস্ব ওয়েবসাইট থাকে বা আপনার কোনো নিজস্ব ব্লগ থাকে, তাহলে আপনি এখানে ওই লিঙ্কটা কপি করে দিবেন। তো আমার যেমন একটা ব্লগ আছে, এই দেখেন এই যে পিটিসি অনলাইন ডেস্ক, এখানে আমার 5টা এই গত বছর থেকে মানে আগে থেকে 2015 পর্যন্ত সেরা 5টা টিপ ট্রাফিক কনসোল পিটিসি সাইট নিয়ে আমি একটা ব্লগ তৈরি করছি। এই প্রথমে আছে ওজো, দ্বিতীয় ট্রাফিক কনসোল পেইড ভার্স, তারপরে আছে ক্লিক ইএমএস ইজি মানি সিস্টেম, তারপর আছে নিওবার। এই প্রত্যেকটা নিচে আমার ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে, যদি আপনার এখানে দেখতে ইচ্ছা হয় তাহলে ভিডিও টিউটোরিয়াল ক্লিক করলে ভিডিও দেখেও রেজিস্ট্রেশন করতে পারেন। এবং কোন সাইট থেকে আর্নিং পরিমাণ কত, রেফারেল বিজনেস কত, পেমেন্ট মেথডগুলো কত, কত বছর ধরে সাপোর্ট দিয়ে আসতেছে, কোনটা কোন দেশের, এই সব ডিটেলস আমার এখানে দেওয়া আছে। তা আমি এই ব্লগটা দিয়েই তৈরি করতে চাইতেছি। ব্লগটাতে ক্লিক না করে আমি আরেকটা কাজ করতে পারি, আমি ওজু দিয়ে তৈরি করি বা হ্যাঁ ওজু দিয়ে তৈরি করি। ওকে, ট্রাফিক কনসার্ন, তবে কাজ করি ট্রাফিক কনসার্ন দিয়ে করি। ট্রাফিক মনসুন দিয়ে যদি করতে চাই তাহলে ট্রাফিক মনসুনের ব্লগে ক্লিক করলাম। এই যে দেখেন এই যে ব্লগটা শুরু করছে, এই ব্লগটা আমি কপি করলাম। মানে আপনার যদি কোনো পিটিসি ব্লগ থাকে বা ওয়েবসাইট থাকে ওই লিঙ্কটা এখানে দিবেন। যেমন আমার এখানে এখানে একটা লিঙ্ক আছে, তো এগুলোর লিঙ্কগুলো ভিতরে যে আমরা যারা কাজ করি তাদের রেফারেল লিঙ্কই পাওয়া যায়। তো আমি এই লিঙ্কটা এখানে কপি করে পেস্ট করলাম, ভেরিফাই, 5 সেকেন্ড নিজের সময়। এই যে আমার সাইটটা শুরু করছে, সাইট শো করার পরে কনফার্মে ক্লিক করব। এই তো আমার এটা হয়ে গেছে। এখন আমার এখানে কিছু ফটো আপলোড করতে হবে যাদের মাপ হইতেছে 125x125। তো এখানে আপনার ট্রাফিক মনসুনের এই সাইটে এই সাইজের কোনো নাই, তো আমি এটা দিলাম না, এখানে অপ্ট আউট করে দিলাম, মানে এটা বাদ দিলাম। এখানে আপলোড ইমেজ 728x90, এই ইমেজটা আমি দিব। এটা দেওয়ার জন্য আমি একটা ইমেজ তৈরি করব যেটা এই সাইজের এই মাপের হয়। তো ট্রাফিক মনসুনের আমি একটা লোগো তৈরি করব। লোগো তৈরি করার জন্য গুগলে আসলাম, গুগল থেকে লিখলাম TRA ট্রাফিক মনসুন। ট্রাফিক মনসুন লিখে আমি ইমেজে ক্লিক করলাম। ইমেজ থেকে এখানে ওদের অনেক ইমেজ আছে, তো আমি একটা ইমেজ নিব এই সাইজের, এটা হয় এইটা হয়। তো আমি এই ইমেজটা নিব, এটাকে ক্লিক করলাম। ক্লিক করার পর ওপেন হইল, সরি এটা নিব না, হ্যাঁ এটাকে নিব। তো এই এই যে ইমেজটা এটা আমি প্রথমে কপি করলাম, কপি করে আমার ডেস্কটপে রাখলাম। ডেস্কটপে রাখার পর এখন আমাকে এটা এডিট করতে হবে, যেহেতু আমার উইন্ডোজ 7 দিয়ে আমি এডিট করলাম। এডিট, আমি আরেকবার দেখে আসি, আমার এখানে মাপটা চাইছিল 728x90, তার মানে হাইট হবে 90 আর ওয়াইড হবে 728। তো আমি এখানে দিলাম রিসাইজে ক্লিক করলাম, রিসাইজ এই চিহ্নটা উঠিয়ে দিলাম। আমার ওয়াইড হবে কত, 728,
728 আর ওয়াইড হবে 90 আমি দিলাম 90 এবার আমি এটা দিলাম ওকে728 এই যে এখানে আপলোড ইমেজে ক্লিক করব আমার ফটোটা আছে ডেস্কটপে ডেস্কটপে গেলাম ডেস্কটপ থেকে এই যে ট্রাফিক মনসনের এই ফটোটা ক্লিক করলাম এই তো ফটো আমার আপলোড হয়ে গেছে বোধহয় এই তো ফটো আপলোড হয়ে গেল এখানে আপনি তিনটা লাইন টাইপ করবেন যেটা আপনার এপিটিসি সাইটটা সম্পর্কে যেমন ট্রাফিক মনসন ট্রাফিক মনসন ইজ এ better way to earn দ্বিতীয় লাইনে আমি টাইপ করলাম this is the best p site in the world তৃতীয় লাইনে আমি টাইপ করলাম টাইপ তৃতীয় লাইনে আমি দিলাম যে কত বছর ধরে ওরা আমার সার্ভিস দিতেছে আর ট্রাফিক বলছে এটা কত 2013 থেকে তার মানে 3 বছর চলতেছে আর 3 ইয়ার্স পি এ ওয়াই আই এন 3 ইয়ার্স পেন 3 বছর ধরে পেমেন্ট দিতেছে তো আমি কি করলাম আমার প্রথমে যেই সাইটটা দিয়ে লিংক তৈরি করব এটা দিলাম এখানে দেওয়ার পরে শো করেছিলাম এখন এটা কনফার্মেশন করছে আমি এই ইমেজটা দেইনি এর জন্য অপট আউটে ক্লিক করেছিলাম এটা দিছি তাই আমি এখানে দিলাম আপলোড আপলোড কইরা আমি একটা ছবি যেই সাইজ দরকার ছিল সেটা করে দিছি তৃতীয় আমি এবার ব্যালেন্স শো করব যেমন এখানে দেখেন 15 সেকেন্ড আছে 30 সেকেন্ড আছে তো আমি চেষ্টা করলাম যে আমার অ্যাডটা আমার 5 সেকেন্ডেরই থাকবে 5 সেকেন্ড থাকার জন্য আমার এখানে এটা যা ছিল তাই আমি এটা ধরলাম না আমার এবার পেমেন্ট মেথড আমি কোন কোন মেথড থেকে পেমেন্ট করব যেহেতু আমার কোনো অন্য কোথা থেকে দিব না আমার মেইন ব্যালেন্স ছিল এখানে দেখেন $1 উপরে তো আমি এখান থেকে এটাই ক্লিক করলাম আর লাগবে হলো $1.05 দেখেন এখানে দেওয়া আছে $1.05ও আছে আর এটার প্রাইসও $1.05 আপনি এখানে দেখেন এই যে হাউ মেনি $1.05 অ্যাড প্যাকস উড লাইক টু পারচেস এখানে আমি পেমেন্ট মেথড দিলাম আমার এই যে এটা বারটা ধরে নামাইলে পাবেন পেইড ভার্স আর্নিং ব্যালেন্স এই যে আমার আর্নিং ব্যালেন্স এটা ক্লিক করে সিলেক্ট করে দিলাম আমার অ্যাড কিনবো একটা আপনি যদি একসাথে দুই তিনটা অ্যাড কিনতে চান তাহলে ক্লিক করতে পারেন সেটা আপনার জন্য তো আমি এখানে একটা অ্যাড কিনবো আমার একটার জন্য টাকা আছে ক্লিক এই একই রাখলাম তারপর এখানে আই অ্যাম ফুললি অ্যাওয়ার এই যে এখানে কনফার্মেশন ক্লিকটা করে আপনি এখানে দিবেন পারচেস অ্যাড সাকসেস সাকসেস হওয়ার সাথে সাথে এই দেখেন আপনার অ্যাডটা চলে গেছে এই অ্যাডটা এখন ওদের ওয়েবসাইটে শো করবে এই অ্যাডটা এই সাইজেরটা করবে 25 বার এইভাবে কইরে আপনার এখানে যদি এটা দিয়ে আরেকটা উপায় আছে আপনার যদি এই যে ট্রাফিক মনসনে অ্যাডটা দিছে এটাতে যদি কেউ অ্যাড ইন্টারেস্টেড হয় তাহলে আপনার এই সাইটে রেজিস্টার করবে তখন আপনি এখান থেকে রেফারেলের মাধ্যমে আর্ন করতে পারবেন আর এখান থেকে দেখেন আমার $1 পার্সেন্ট কাইটা নিছে কারণ হচ্ছে আমার এখন বিপি বাইরে গেছে এখন আমি দেখি আমার বিপিগুলো কোথায় পেইড অ্যাডসে ক্লিক করলাম এই দেখেন আমার এখন বিপি হয়ে গেছে 6000 এর উপরে কারণ আমার 3100 বিপি পাইছে এই যে অ্যাডভার্টাইজটা কিনছিলাম এটার মাধ্যমে 3100 বিপি পাইছিলাম তো এইভাবে করে আমরা বিএপি পাবো এবং বেশি বেশি পরিমাণে প্রাইস হাই রেঞ্জের অ্যাডগুলো পাবো তৃতীয় আরেকটা উপায় হইতেছে রেফার এই দেখেন রেফার ফ্রেন্ডস আপনার যে রেফারেল রিং এই যে লিঙ্কটা দেখেন এইচটিটিপি থেকে শুরু করে এইচটিটিপি থেকে সিলেক্ট করে যদি আপনি এই অংশটুকু আপনার কোনো ফ্রেন্ডকে রেজিস্টার করান আপনার ফ্রেন্ড যদি রেগুলার আর্ন করে তাহলে আপনি তার কাছ থেকে একটা পার্সেন্টেজ পাবেন তার মাধ্যমে অন্য যে আর্ন করলে আপনি একটা পার্সেন্টেজ পাবেন আপনার আন্ডারে আপনি যতজন রেফার আনতে পারবেন তত বেশি আপনি দ্রুত আর্ন করতে পারবেন তো এটা হচ্ছে রেফারেল মার্কেটিং আর তৃতীয় আরেকটা আছে গেম ক্লিক গ্রিড গ্রিড থেকেও আপনি প্রতিদিন পাবেনই হয় বিএপি পাবেন না হয় সেন্ট পাবেন তবে এখান থেকে আর কি 10টা ক্লিক থেকে 10টা থেকে হয় আপনি বিএপি পাবেন না সেন্ট পাবেন দেখেন ওদের আর্নিং পরিমাণটা গিভেন পরিমাণটা দেখেন $100 পর্যন্ত দিবে এবং $100,000 বিএপি পর্যন্ত দিবে আপনি পাবেন কিছু না কিছু পাবেন এখান থেকে মিসিং নেই অন্যান্য পিসি পিটিসি সাইডে যেমন মিস আছে এই সাইডে মিস নেই
তো এইভাবে করে আমরা প্রতিদিন মনে করেন কাজ করে ডিএপি যত বাড়াবো, এই যে আমার পেইডার্স ডিএপি যত বাড়বে আমার এই অ্যাডভার্টাইজের রেসগুলো তত বাড়বে। তাহলে আমার মনে করেন ডেলি অন্তত $1 থেকে $10 আর্ন করা কোনো ব্যাপারই না। আর কাজ করতে হয় কত, হাইয়েস্ট আধা ঘন্টাও লাগে না। তো এইভাবে করে আপনি প্রতিদিন আপনার ছোটোখাটো একটা হাত খরচ বা পার্ট টাইম জব হিসেবে এই পিটিসি সাইটটাকে বেছে নিতে পারেন, খুব ভালো একটা পিটিসি সাইট। তো ধন্যবাদ সবাইকে, আর যদি কোনো সমস্যা হয় বা আর কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা বোঝার দরকার হয় তাহলে আপনাকে আমাকে নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আর অবশ্যই আমার লিঙ্কটা, ইউটিউব লিঙ্কটা সাবস্ক্রাইব করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখলে আমার নতুন নতুন নাটক এবং ছবি বা টিভি অনুষ্ঠানগুলো আপনার সামনে অটোমেটিক আসা পড়বে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, ঈদ মোবারক।